কাস্টমার কি ধরনের দাম বলে একটু যদি বলেন। আমি পানির দামে গুলো দাম দিতেছি, তারপরও কি কাস্টমার দামই বলতেছে না। আমার এই গরুটা আমি বাসায় নিয়ে আমার সম্ভব না, প্রতিদিন আমার 1000 খরচ। আমি কৃষক মানুষ, আমার মাসে 35-40 হাজার টাকা খরচ করার সম্ভব না। আমার আমি অনেক দিন গ্রস্ত হয়ে গেছি গরুটা লালন করেছি। ভবিষ্যতে বড় গরু পালন করার ইচ্ছা আছে কিনা? না, আমি আর পালব না। কারণটা কি? আমি নিজের দাম পাচ্ছি না, আমার খরচ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি গাবতলি হাট। এই গাবতলি হাটের সবচেয়ে ঐতিহ্য এবং পুরনো একটি হাট। এই হাটে সবচেয়ে বড় বড় যে গরুগুলো রয়েছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে সবচেয়ে বড় গরুগুলো যদি আসে, তাহলে প্রথমে ওই গাবতলি হাটের চিন্তা করে তারা গাবতলি হাটে বড় গরু বিক্রি হয়। সেই কারণে কিন্তু এই সিঙ্গেলের আমিনুল ভাই তার পালোয়ান গরুটিকে নিয়ে আসছেন গাবতলি হাটে। আমরা তার কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন তো ভাই? আপনি তো সিঙ্গেল থেকে নিয়ে আসছেন আপনার পালোয়ানটি। প্রথম বলেছিলেন যে গরু আমি হাটে নিব না, আনতেই হলো। কেন? কেতা নাই, ক্রেতা নাই। হাটে আনার পর কি অবস্থা? এখানেও ক্রেতা নাই। কি হবে তাহলে? কি হবে আল্লাহ ভালো বলে। মুখে হাসি, অন্তরে আমার দুঃখ, অন্তরে দুঃখ, মুখে হাসি। কিন্তু এতগুলো যে গরু আপনি মানিল, এই পর্যন্ত মানিল, কয়টা গরু বড় করেছেন আর কয়টা গরু বিক্রি হয়েছে যদি আমাদেরকে একটু বলেন। আমার গরু হলো দুটা, একটা বিক্রি হয়েছে, ছোটটা বিক্রি হয়েছে, বড়টা বিক্রি হয় নাই। কি ধরনের দাম উঠছিল আপনার মানিল রিপোর্ট করার পর পরে? দাম ওই রকম হাটে তো নিয়ে আসবেন না। আপনার এই প্রতিশ্রুতি ছিল যে আমি হাটে যেতে চাই না, আমি আমার থেকে গরুটাকে বিক্রি করতে চাই, কিন্তু তারপর আপনি হাটে নিয়ে আসেন। তো কি আশা নিয়ে আপনি হাটে আসলেন? বিক্রি করতে হবে। আপনার গরুটাকে কেন করাই করবে মানুষ, একটু বলবেন কি রয়েছে আপনার এই গরুতে? আমার গরুটা দেখতে সুন্দর সুন্দর, অনেক গরু আছে বড় বড়। তার ভিতরে দেখেন সারা গাবতলির ভিতরে সবচেয়ে সুন্দর গরু, গাবতলির ভিতরে সবচেয়ে সুন্দর গরু, সুন্দর গরু। ওইটা কতটুকু রয়েছে? কত মানে দাঁত একটু বলেন? ছয় দাঁত, 1200+। 1200+, এটা কি ফিতার মাপে না স্কেলের মাপে? ফিতার মাপে। আমাদেরকে বলবেন ভাই, এই হাটে 2022 সালে আপনার গরুটিকে যদি বিক্রি করার মতো মানসিকতা থাকে, আনছেন বিক্রি করার জন্য, বলছেন কাস্টমার নাই, কিন্তু তারপর কত টাকায় বিক্রি করবেন একটা মানিল অ্যামাউন্টটা বলেন, যেটা সঠিক দামটা যেটা বিক্রি করবেন বলুন। সঠিক 11। বাড়িতে বলেছিলেন কত? বাসায় যাই বলছি, বাসায় তো অনেক বলছিলেন, এখন কমে এলো 11 লাখে চলে আসছে। আমি আবার এখন আপনার এই ঈদ আসা 3 দিনের ভিতরে আসছে, মাঝখানে 3 দিন। আমি সবকিছু চিন্তা ভাবনা করেছি, আমরা কিন্তু সেল করতে হবে। মানে প্রতিটা দিন যাচ্ছে তত আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার আতঙ্ক মতো হয়েছে। আতঙ্ক? কারণটা কি ভাই? কারণ এত বড় গরু আমার খরচ হয়ে যাবে, খুব কষ্ট যদি আমার রয়ে যায়, আমার খুব কষ্ট হয়ে যাবে। প্রতিদিন কেমন খরচা যায়? 1200-1300 টাকা প্রতিদিন হয়। প্রতিদিন 1200-1300 টাকা খরচাই হয়? তার মানে হলো বছরে কত ভাই? বছরে যে চিন্তা ভাবনা করে তো ওই চিন্তা ভাবনা করতে আই নাই, আমার অনেক টাকা আমি হয়ে গেছে, ঋণ হয়ে গেছে। মানে সেই কারণে গরু বিক্রি করতেই হবে, ফেরত আর নেবেন না? না, আমি 40 হাজার টাকা প্রতি মাসে খরচ আমার কাছে। তাহলে তো পানির দামে কি দিয়ে যাবেন নাকি? কি করবো আর, তাও তো নেন। পানির দামে গরু দিচ্ছে নিচ্ছে না? নিচ্ছে না। আমরা আপনার মুখে শুনতে চাই, তাও নিচ্ছে না। আমি যে দামটা বলে দিচ্ছি এই দাম আমি চাইছি, তারপরে কি করে? সেটা কি ধরনের দাম? আমি আপনার যেটা বললাম 11, ওই 11 বললেও মুখ ই করে চলে যাইতে, গরু নিতে চায় না, গরু নিতে চায় না। আপনাকে দাম আরো কমাতে হবে? জানি না কি করে আছে, নাকি কাস্টমারই নাই? কাস্টমারই নাই। আমিনুল ভাই, আমরা দেখেছি ভাবিও অনেক কষ্ট করতো আপনার এই গরুটার পিছনে, মানিল সে কি আসছে কিনা আজকে হাটে? আসবে কি? আপনার কাছে ফোন করে কি বলে? সে বলে কি অবস্থা, মশার কামড় খায়া হাটে আছি, কি অবস্থা, মশার কামড় খায়া, কি অবস্থা আছেন বলেন একটু শুনি। আসলে কষ্ট আছে, রাত জায়গা ভালো কত কয় রাত জায়গা যায়, দোকানে তো কাস্টমার ফিরে যাচ্ছে, এখানে গরু নিয়ে আছেন আপনি মানে হাটে? গতকালকে রাতে আমি 2:30 হাঁটে, মানে আয়রন মেশিন দিয়ে যেভাবে কাপড় ডলে, সে প্যান ধরে একবার মাথায় দিচ্ছে, একবার পাশায় দিচ্ছে, মানে গরুর যে বাতাস। আপনার কালকে কি অবস্থান গেছিল রাতে? আমার অবস্থা খারাপ, এত খারাপ অবস্থা ছিল?
মিল ভাই আসলে আমাদেরকে ক্লিয়ারলি বলেন এই হাট থেকে আপনি কি গরু ফেরত নিতে আসছেন নাকি মানে গরু বিক্রি করতে আসছেন আর কাস্টমার কি ধরনের দাম বলে একটু যদি বলেন আমি পানির দামে গরু দাম দিতেছি তারপরও কি কাস্টমার দামই বলতেছে না আমার এই গরুটা আমি বাসায় নিয়ে আমার সম্ভব না প্রতিদিন আমার 1000 প্রতিদিন খরচ আমি কৃষক মানুষ আমার মাসে 35-40 হাজার টাকা খরচ করার সম্ভব না আমার আমি অনেক দিন গ্রস্ত হয়ে গেছি গরুটা লালন করেছি ভবিষ্যতে বড় গরু পালন করার ইচ্ছা আছে কিনা না আমি আর পালবো না কারণটা কি আপনি যে দাম পাচ্ছেন আমার খরচ উঠছে না পালবো কি শিল্পপতিরা তো আপনার উপরে রাগ করবে যে কেন আপনি গরু পালন করবেন না তাহলে তারা বড় গরু গরু পালন দিয়ে কুরবানি দিবে কি করে এই শিল্পপতিরা যদি আমাদের পাশে এসে এখনো যদি দাঁড়ায় সামনে বছর গরু পাবে তো যদি তারা না দাঁড়ায় আস্তে আস্তে করে বড় গরু আমাদের দেশ থেকে উঠে যাবে আমার মনে হয় বড় গরু খুঁজে পাবে না কারণ যে খরচের দাম যদি না ওঠে মানে কৃষকের মনে কষ্ট দিয়ে যদি কোন শিল্পপতি যদি গরু কোরবানি দেওয়ার জন্য নিয়ে যায় তাহলে আসলে কোরবানিটাকে কতটুকু সহি শুদ্ধ হবে একটু বলবেন সেটা আল্লাহ তাআলা ভালো মানে কোরবানি তো হলো আল্লাহর খুশি করার জন্য আল্লাহ কিন্তু যেই ব্যক্তির কাছে এই পশুটাকে ক্রয় করবে সেই ব্যক্তি তো খুশি থাকতে হবে অবশ্যই তারপর উপর আল্লাহ কতটুকু রাজি সেটা উপর আল্লাহ ভালো জানে আমার মনে কষ্ট লাগবে মানে গরুরা আমরা যখন দেখেছি আপনার মানে হলো খামার থেকে যখন আপনি গরুটাকে বের করেছেন আপনার এগুলো বেদ ভেঙে বের করতে হয়েছে কারণটা কি আমার গেটটা ছিল 3.5 ফিট আমার গেট এক বছর আমি আগের বছর যাত্র ঘুরে নেওয়ার পরে নিচে আর বের করছিলাম পরবর্তী দেখা গেছে আপনার গেট থেকে মাথা বেড়ে আর ঘড়িতে বাইরে যায় আর পরে আর বের হয় না মানে গেট ভেঙে বের করতে মানে কি এমন খাওয়ালেন যে মানে হলো আপনার গরুকে বের করতে গিয়ে গেট ভেঙে বের করতে হইলো না খাবার তো আমার নেশার খাবারই খাই যে খালে যে খাবার আমি নিয়ে আসছি আমি বাসায় এসে খাবার খাই মানে কি ধরনের খাবার খাওয়াইতেন আপনি একটু বলবেন তো ভাই আপনি বলছেন পানির দামে বিক্রি করবেন কিন্তু পানির দামও কিন্তু কেউ দাম বলতেছে না শেষ আমরা আপনার মোবাইল নাম্বারটা দিব আপনি মানে যদি একটুখানি বলেন যে এই দামটার নিচে আমি আপনার নাম দিতে পারবো না এবং সেই দামটা একটু আমরা দর্শকদেরকে জানাতে চাই 10,50,000 এর নিচে নামবে কিনা এর নিচে বিক্রি করবেন না ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একটু গরুটিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যারা আমি আমাদের প্রতিবেদনের মাধ্যমে গরুটা ক্রয় করবেন কারণ হলো গরুটা না দেখে তো আপনারা বুঝবেন না যে গরুটা কি ধরনের গরু যে সিঙ্গাইলের পালোয়ান আসলে সিঙ্গাইলের পালোয়ান গরুটিকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক কত বড় সাইজের একটি গরু একটুখানি যদি আপনারা না দেখেন তাহলে বুঝবেন না যে আপনি গরুটার রিপোর্টটা করলেন রিপোর্টটা করার পর আমরা গরুটা কি ভালোভাবে দেখতে পাইনি সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমাদের আপনি হাটের সবচেয়ে বড় বড় যে গরুগুলো রয়েছে আপনারা যদি গরুগুলো দেখতে চান এবং রিপোর্টগুলো আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাতে আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ভালো দেবেন দর্শক এবং লাইক এবং শেয়ার আপনাদের কাছে এটুকুই আশা করি আমরা দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আগে আগে পি পি খাইয়ে বলো।